নমস্কার, আমি আজকে আবার প্রথমত আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কিছু বক্তব্য, বেশ কিছু ভাবনা এবং আমাদের সবার প্রতীক্ষিত গ্রুপ মিট সম্পর্কিত আলোচনা নিয়ে। এক এক করে আসি, সেটা হচ্ছে যে প্রথমত মানে সবাইকে মানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা এত সুন্দরভাবে ম্যাগি সাথে শ্রীমতীর দরবারের যৌথ উদ্যোগে যে আমাদের কন্টেস্টটি ফাদার্স ডে উপলক্ষে ছিল সেটি এত সুন্দরভাবে সমাপন হয়েছে যে আমি ভীষণই আপ্লুত। কারণ খুব অল্প দিনের মধ্যেই আমরা জিনিসটি ফাইনাল করি এবং সেটি আপনারা এত সুন্দর অভিনব ভাবনা দিয়ে সেটা গড়ে তোলেন যে 90টিরও ওপর আমরা রান্না পেয়েছি এবং প্রত্যেকটিরই প্রায় প্লেটিং বলুন, অভিনবত্ব বলুন, অসাধারণ বললেও কম হয়। তো সেটার জন্য আমি শ্রীমতী দরবারের ফাউন্ডার হয়ে আমার প্রত্যেক শ্রীমতীর জন্য, অংশগ্রহণকারী শ্রীমতীর জন্য আমি একটি সারপ্রাইজ গিফটের কথা গত ভিডিওতে উল্লেখ করেছিলাম। সেটি হলো যে সাধারণত কোম্পানির যে সমস্ত কন্টেস্টগুলো হয় সেগুলোর উইনার কোম্পানিরাই সিলেক্ট করে। তো সেক্ষেত্রে তো আমাদের কারোরই কিছু হাত নেই, সেক্ষেত্রে কোম্পানি থেকেই ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্সমেন্ট হোপফুলি নেক্সট মান্থের মিডিলের মধ্যে হয়ে যাবে। তো এবার এ তো গেল হচ্ছে যে উইনার পার্টির দিকটা, কিন্তু আমি ফাউন্ডার হিসেবে আমার যেটা মনে হলো যে আমার প্রত্যেক অংশগ্রহণকারী শ্রীমতীকে হ্যাটস অফ, কারণ তারা প্রত্যেকের ব্যস্ততার মধ্যে তারা প্রত্যেকে তাদের সাধ্যমতো এবং অভিনবত্বের ছোঁয়ায় আপনারা এত সুন্দরভাবে কন্টেস্টটি করেছেন যে ভীষণ খুশি এবং ভীষণ আপ্লুত যে আপনারা আপনাদের রন্ধন শিল্পটাকে এত সুন্দরভাবে ম্যাগি কোম্পানির এই কন্টেস্টের মাধ্যমে তুলে ধরেছে, যে যার জন্য আমার মনে হলো ব্যক্তিগত আমার তরফ থেকে একটা আপনাদের জন্য গিফট, যেটাকে আমরা বলি বান্তাই। হ্যাঁ, তো যার জন্য আমি প্রত্যেক শ্রীমতীকে অংশগ্রহণকারীর একটা স্মারক আমি উপহার স্বরূপ দেব। সেটা কবে দেবো সেটা আমি আগামী আলোচনায় বলে দেব, সেটা প্রত্যেকেরই থাকবে, যেটা ম্যাগি কোম্পানির তরফ থেকে নয় সেটা আমার তরফ থেকে, ঠিক আছে? এবং যেটা অন্যান্য যে সমস্ত আমাদের জায়গায় এই সমস্ত কোম্পানি কন্টেস্ট হয় সেখানে হয় না, কিন্তু আমার মনে হলো যে আমার শ্রীমতীদের এটা একটা পাওয়ার তারা যোগ্য, সেটা আমার ওন ফিলিংস। সেই জন্যই আমি আমার তরফ থেকে গিফটটা প্রত্যেক শ্রীমতীর জন্য দেবো। এবং গতবারও যারা আমাদের এখানকার অনেক দিনের সদস্য তারাও জানে, গতবারও যখন আমাদের 2021 আমাদের ম্যাগির মিল্কমেড এবং ম্যাগির ভিডিও কন্টেস্ট হয়েছিল তখনও কিন্তু আমি রেখেছিলাম। তো এবারে অনেক শ্রীমতী আমাদের জয়েন করেছে, অনেক সুন্দর সুন্দর কাজ তারা করছে, তো প্রত্যেকের জন্য আবারও আমি সেটা রাখছি। সেটা প্রত্যেককে আমি আবারও আপনাদের মানে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা যে আপনারা আপনাদের রন্ধন শিল্পটাকে এত সুন্দরভাবে এত অল্প দিনে এত অভিনবত্বের ছোঁয়ায় তুলে ধরেছেন। তো এটা গেল আমার আজকের আলোচনার প্রথম যে আলোচনাটা, সেটা সেকেন্ড যে আলোচনাটা সেটা হচ্ছে যে আমাদের জুলাই মাস থেকে কিছু নিউ কনসেপ্ট আসছে, কিছু নতুন ভাবনা আসছে, সেটা হচ্ছে আমাদের গল্প স্বল্প বলে একটি আমাদের সেগমেন্ট শুরু হচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে এই গল্প স্বল্পটা কী, গল্প স্বল্পটা কী, ভীষণই আমরা এক্সাইটেড। তো যেহেতু এটা আমাদের এই মাস থেকে, এই কামিং মান্থ থেকে শুরু হচ্ছে, সেই জন্য একটুখানি আমি ব্যাপারটাকে একটু আড়ালেই রেখেছিলাম যাতে সবারই এক্সাইটমেন্টটা সমানভাবেই থাকে। তো গল্প স্বল্প হচ্ছে প্রত্যেক দিন একটা দুপুরের দিকটায়, ওই মোটামুটি 3:30 বা কোনো কোনো দিন আমিও নানা কাজে ব্যস্ত থাকি, হয়তো সেটা বিকেলও হতে পারে, প্রত্যেক দিন একটা করে প্রশ্ন, খুব মজার প্রশ্ন, মানে স্বাভাবিক জীবনেরই প্রশ্ন কিন্তু প্রশ্নটা খুব মজার ছলে থাকবে এবং উত্তরটাও উত্তরে দেওয়া হবে, কিন্তু উত্তরটাও আপনার কমেন্টস বক্সে খুব মজার ছলে দেবেন এবং সেটা
পাবলিকলি সেই যে কমেন্টসে সবচেয়ে হাইয়েস্ট লাইক হবে সেই কিন্তু সেই দিনের উইনার হবে। ঠিক আছে, যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলাই যায়, মানে সেই জন্যই বিষয়টা গল্প স্বল্প, মানে আপনাদের সাথে তো আমার সরাসরি গল্পের মানে সুযোগ বলুন বা অবকাশ বলুন খুব কম, তো সেই জন্য আমার মনে হলো কন্টেস্ট আমরা অনেক করি, কালচারাল কন্টেস্ট আমরা অনেক করি, কিন্তু গল্পটা শেয়ারতে হয় না, তো সেই জন্যই এটা গল্প স্বল্পের পার্ট আমার মনে হলো একটা রাখি, একটু অন্য ধরনের, একটু অন্য স্টাইলের, কারণ সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন, কন্টেস্টটাও যেরকম আমাদের জীবন, আমাদের আড্ডা হাসি মজা সব নিয়ে আমাদের জীবন, এবং সব নিয়ে আমাদের ভালো থাকা, সব নিয়ে আমাদের একটা যাপন, তো আমার মনে হলো সেটাও একটা খুব সুন্দর একটা ইভেন্ট হবে যদি আমরা আমাদের ভাবনাটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এবং তার থেকেও যেটা মূল বক্তব্য হচ্ছে যে আমরা এটাকেও একটা কন্টেস্টের আকারে নিয়ে যাওয়া সম্ভব হবে, সেটা কিভাবে সেটা এক দুদিন আপনারা দেখলে আপনাদের মধ্যে যে মূল যে ধারণাটা সেটাও গড়ে উঠবে। ধরুন আমি একটা প্রশ্ন রাখলাম যে এখানে আশা করি সবাই ম্যারিড, কয়েকজন ছাড়া হয়তো নয়, তো সেক্ষেত্রে মানে এটাই আর কি রাখা হবে প্রশ্নটা, প্রথম দিন আমি বলছি, মানে তার মানে যেটা রাখা হবে তা নয়, যে হাজবেন্ডের সাথে যখন প্রচন্ড রাগ হয় তখন ফার্স্ট কি করতে ইচ্ছা করে, ঠিক আছে, এটা এক একজনের এক এক প্রশ্ন হবে। এবার প্রত্যেকটা যে আনসার একজন শ্রীমতি একটা করে আনসারই তাদের দেওয়া সম্ভব হবে, এবং আপনারা যে কমেন্টস বক্সে আনসারটা লিখছেন, ঠিক আছে, সেটাকে বাকি শ্রীমতীরাও তো দেখছে, তারাও আনসার লিখছে, অন্যরাও দেখছে, এবার কার আনসারটা সবচেয়ে বেশি লাইক পড়লো বা ভোট পড়লো সে অনুযায়ী সেই দিনে আমাদের উইনার সিলেকশন হবে। এইভাবে আমরা ধরুন মোটামুটি এক একটা সপ্তাহে আমরা দেখা যাবে, আমি প্রথমে ট্রাই করবো প্রত্যেক দিনেরই, যদি সবাই আমরা ব্যস্ত প্রত্যেক দিন যদি নাও হয়ে থাকে অন্তত সপ্তাহে দুটো দিন বা তিনটে দিন আমি রাখবো, তো সেই অনুযায়ী হাইয়েস্ট যার উত্তরই সবচেয়ে মজার উত্তর হবে সে পেয়ে যাবে আমাদের এখান থেকে একটি প্রাইজ। তো এটাই হচ্ছে আমাদের গল্প স্বল্পের যে ভাবনা সেটা। এবার আসি যে আমাদের যে আরেকটি যেটা খুব হিট কন্টেস্ট যেটা নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে ইলিশ রানী। ইলিশ রানী কন্টেস্টটা আমাদের 2021-এর ভীষণ হিট সেগমেন্ট ছিল, এবং ইলিশ রানী কন্টেস্টটা কিন্তু ভিডিও কন্টেস্ট, এবং এই যে ভিডিও কন্টেস্টটা হবে এতে কিন্তু 15টা সিট সবার জন্য ধার্য, ঠিক আছে, এবং 15টা সিট কিভাবে সিলেক্ট হবে, অ্যাকর্ডিং টু আমার কাছে নাম জমা দেওয়া অনুযায়ী, মানে ধরুন যারা আপনারা বললেন যে আমি ইলিশ রানীতে আছি, না সেভাবে একদমই নয়, আপনারা যারা বলছেন ইলিশ রানী কন্টেস্টটি করতে চান সেই সময় হোয়াটসঅ্যাপে আমার সাথে ইলিশের কোন রান্নাটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখাতে চান সেই রান্নার নাম, এবং তার সাথে আমাদের যে ইলিশ রানী যে কন্টেস্টটি সেই কন্টেস্টে একটা ছোট্ট আমরা এনরোলমেন্ট ফিস রেখেছি, সেই ফিসটা দিয়ে আপনার নামটা যখন জমা দেবে তখনই আমরা সেই নামটা ধার্য করে নেব, ঠিক আছে। এই হচ্ছে ইলিশ রানীর টপিকটা। আমি সব কিছু একটু ছোটো ছোটো করে এই কারণেই বলছি কারণ আমি জানি আপনারা সবাই প্রতীক্ষা নিয়ে আছেন গ্রুপ মিট সম্বন্ধে আলোচনার জন্য, তো এই হচ্ছে ছোট ছোট বিষয়। এবং আরেকটি হচ্ছে হোমশেফ, এবার হোমশেফে জাজ কারা কারা হচ্ছেন, একজন নয় আমাদের এবার হোমশেফে জাজ দুজন স্বনামধন্য থাকছেন, সেটা কারা কারা সেই হোমশেফ সম্পর্কে তো আমি সেপারেট একটা ভিডিও করব, শুধু একটি বিষয়ে আলোচনা করলাম যে একজন জাজ কিন্তু থাকছেন না, দুজন জাজ থাকছেন এবং আরও কিছু চমক থাকছে। হোমশেফ সংক্রান্ত আলোচনাটা আমি এখানে এলাবোরেট করছি না কারণ ওটার আলোচনাটা আমি সম্পূর্ণ আলাদাভাবে করব। এটা হয়ে গেল আমাদের থার্ড আলোচনা। এবার আসি আমি গ্রুপ মিট সংক্রান্ত আলোচনা। আমাদের এবারে গ্রুপ মিট, আমার প্রথম থেকেই বলা যে এবারে গ্রুপ মিটটা কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদাভাবে হবে, এবং তার থেকেও যেটা মূল বিষয়, আমাদের গতবার আমাদের যে গ্রুপ মিটটা হয়েছিল তাতে আমাদের মনে হয়েছিল যে আমাদের যেহেতু পুরস্কারের সংখ্যাটা অনেকটা বেশি থাকে, মানে আমাদের এখানে অন্যান্য জায়গার মতো ফার্স্ট সেকেন্ড থার্ড বা একটা ভিত্তিতেই ফার্স্ট সেকেন্ড থার্ড বা দুটি ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড তো থাকে না,
বহু সংখ্যক পুরস্কার থাকে, কারণ আমরা একটা জিনিস খুব মানি যে কাজের স্বীকৃতিটা আমাদের কাছে সবার আগে গ্রুপ মিটের ক্ষেত্রে প্রায়োরিটি। তো দেখুন, এক একটা গ্রুপের এক একটা জিনিস প্রায়োরিটি থাকে, প্রত্যেকটা গ্রুপই খাটছে, কোনো গ্রুপ এগিয়ে কোনো গ্রুপ পিছিয়ে, এগুলো আমার মনে হয়। দয়া করে এই ধরনের ধারণাগুলো আনবেন না। প্রত্যেকটা গ্রুপই, মানে ধরুন আমার এখানে যারা সদস্য তারা তো অন্য জায়গারও সদস্য, সেটা আমি কিন্তু কোনোদিনও এটা কাউকে কোনোদিন এটা বলি না যে অমুক গ্রুপে তো এটা হয়, আমার গ্রুপে তো এটা হয় না। এগুলো আমার মনে হয় যে আমরা তো প্রত্যেকে অ্যাডাল্ট, খুব সিলি ম্যাটার, এগুলো খুব সিলি ম্যাটার। যদিও আমি শুনে থাকি যে অনেকেই আমার গ্রুপ নিয়ে এগুলো বলে, আসলে কি বলুন তো এগুলো মানসিক একটা, কি বলবো, যে মানসিক, মানে সে কতটা মানসিক দিক থেকে শিক্ষিত, মানসিক দিক থেকে কতটা চিন্তা ভাবনায় সে উন্নত, সেটার উপরই ডিপেন্ড করে। তবে আমি প্রত্যেকটা গ্রুপের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথাই বলবো, আমি যেহেতু একটি গ্রুপ চালাই, একটি গ্রুপ টোটালটা আমি অর্গানাইজ করি আমার টিম নিয়ে, আমি জানি একটি গ্রুপকে সযত্নে সাজাতে গেলে কতটা তাতে এফোর্ট হয় দিতে, ঠিক আছে। সেখানে প্রত্যেকটা গ্রুপের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথাই বলবো যে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় যথেষ্ট মুনশিয়ানা দিয়ে কাজ করে। সেই জন্য আপনাদের কাছে আমার একটাই হাত জোর করে রিকোয়েস্ট, কোনোদিন কোনো গ্রুপের সাথে কম্পারিজনটা করবেন না, ঠিক আছে। আমার কাছেও অন্য গ্রুপের সম্বন্ধে কিছু বলবেন না, বা অন্য গ্রুপের কাছেও আমার গ্রুপ সম্বন্ধে কিছু বলবেন না। প্রত্যেকটা গ্রুপের একটা স্বতন্ত্রতা আছে, প্রত্যেকটা গ্রুপের একটা সক্রিয়তা আছে, প্রত্যেকটা গ্রুপের একটা আলাদা ভাবনা আছে, এবং প্রত্যেকটা গ্রুপের একটা আলাদা প্রায়োরিটি পয়েন্ট আছে। সেইটাকে আলোকপাত করুন যে সেই গ্রুপটি সেই কাজটাকে করে করছে। কারণ অন্য যদি এই গ্রুপ এটা করেছে, এই তোমরা এটা করছো না, এটা না ভীষণ, মানে আমার মেয়ে 11 বছর বয়স, ওরও মনে এই ধরনের মানসিক উন্নতটা তার এই লেভেলে নেই, সেও অনেকটা সেখানে ম্যাচিওর। তো আশা করবো আপনারাও অনেকটা অ্যাডাল্ট এবং অনেকটা আপনারা মানে বসন্ত পেরিয়ে এসছেন, তো আপনাদের থেকে এই ধরনের আলোচনাগুলো আমি আশা করি না। কোনো গ্রুপকে কোনো গ্রুপের সাথে কম্পারিজনটা দয়া করে করবেন না, ঠিক আছে। এটা একটা আলোচনা করে রাখলাম প্রথমে। আচ্ছা, এবার যেটা মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রুপে, যে এবার গ্রুপ মিটটা হবে, আমরা সাহিত্য গ্রুপ, আমাদের গ্রুপে এবার যে গ্রুপ মিটটা হবে সেটা সাহিত্য এবং কালচারাল পোর্শনটা আলাদাভাবে হবে, এবং রান্নার যে গ্রুপ মিটটা সেটি আলাদা, মানে দুটো গ্রুপ মিট হবে, ঠিক আছে। কারণ আমি যে প্রসঙ্গটা থেকে একটু সরে গিয়ে একটা অন্য প্রসঙ্গে ঢুকে গেলাম, সেটাও যথেষ্ট কার্যকরী, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে যে গতবারে, যে আমাদের যেহেতু প্রচুর প্রাইস থাকে, সেই জন্য সব ডিপার্টমেন্ট যদি আমরা একসাথে করি, তাহলে কোনো ডিপার্টমেন্টকে আমরা সেভাবে আলোকপাতটা করতে পারি না। তো সেই জন্য আমরা সাহিত্যে এবং কালচারালে গ্রুপ মিটটা আমরা আগে করে ফেলব। সেটা মোটামুটি ধরুন আমরা জুলাইয়ের এন্ড অথবা অগস্টের মধ্যে করব। আর আমরা রান্নার যে আমাদের গ্রুপ মিট, মানে রান্নার যে অসংখ্য শ্রীমতী আমাদের এখানে সদস্য, এবং অ্যাচিভমেন্ট লিঙ্কের মাধ্যমে আমরা সেই সদস্যরা কটা পুরস্কার পাচ্ছে না পাচ্ছে সমস্তটা যে আমাদের বলা আছে, কয়েকজনের হয়তো হয়নি, সেটাও হয়ে যাবে অ্যাচিভমেন্ট লিঙ্ক, তো সেই সংক্রান্ত আলোচনাটাও আমি আপনাদেরকে আজকেই করে দেব। সেটা হচ্ছে প্রথমেই যেটা আমার বক্তব্য, সেটা হচ্ছে সাহিত্যের গ্রুপ মিটটা আমি কবে করব এবং কোথায় করব, সেটা আমরা আপনাদেরকে মোটামুটি এই মাসের মিডিলের মধ্যেই আমরা জানিয়ে দেব। এবং আমরা রান্নার গ্রুপ মিটটা কেন আমরা মোটামুটি পুজোর আটটা দিয়ে করছি, তার কারণ হচ্ছে আমরা শ্রীমতীদের জন্য একটা এবছর পুজো স্পেশাল রান্নার বই আমরা পাবলিশ করছি, এবং সেই রান্নার বইতে কিছু স্বনামধন্য ব্যক্তিত্বরও রান্না থাকবে, এবং তার পাশাপাশি আপনাদের রান্নাও সেই বইতে স্থান করে নেবে, এবং সেটা অবশ্যই একটি পুজো স্পেশাল রান্নার বই হিসেবেই থাকবে। এবার যেহেতু আমাদের নানা কারণে, মানে এ প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে আমাদের গ্রুপ মিটটা কিন্তু মেনলি হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, অনেকের অনেক প্রশ্ন কেন হলো না, না হলো না, ইন্ডিভিজুয়ালও আমি আনসার দিয়ে দিয়েছি,
কিন্তু সবার সমক্ষে সেটা দেওয়া হয়নি, কারণ সেই অবকাশটা আসেনি। তাই সবার সমক্ষে এখন যেহেতু দেওয়ার অবকাশটা আসছে, সেই জন্য আপনাদেরকে বিষয়টা রাখি বলে যে সেটা করার কারণ হচ্ছে এপ্রিল মাসে প্রথমত প্রচণ্ড গরম ছিল, এবং তার থেকেও যেটা বড় কথা, আমাদের এখানে বহু শ্রীমতী যারা সন্তানরা ওদের আইসিএসসি বোর্ডের এক্সামও ছিল, তো তারা, আমিও একটি মা, তো আমারও মনে হলো যে তারা যেহেতু একটা রিকোয়েস্ট করেছে এবং আমি মা হলে হয়তো আমারও সেই আমার সন্তানের পরীক্ষার সেই অবস্থা থেকে তাকে ছেড়ে যাওয়াটা, এতক্ষণের জন্য যাওয়াটা আমার ক্ষেত্রেও হয়তো একটুখানি অসুবিধাজনক হতো সেই জন্য, এবং হচ্ছে প্রচণ্ড গরম এবং ঈদের একটা ব্যাপার ছিল। আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষরাই থাকে, তো তাদের কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। তো সেই সবের জন্য আমি হল বুকিং করেও আমাকে ক্যান্সেল করতে হয়েছে, তার জন্য অবশ্যই কারোর কোনকে কোনো দায়বদ্ধতারভাবে ভার হবে না নিতে, সেটা আমি সম্পূর্ণ মানে আমি আমারই এটা হিসেবে নিয়েছি, মানে সেই জন্য একবার ক্যান্সেল করেছি। সেকেন্ড একবার আমি মে মাসে প্ল্যান করেছিলাম, কিন্তু আমার কিছু কিছু শ্রীমতী আমাকে রিকোয়েস্ট করলো যে গতবারে তোমরা কি লেভেলে প্রাইস দিয়েছো আমরা জানি, এবং প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রাইস তোমরা দাও, সেই জন্য কারোর কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা নয়, দয়া করে গরমে করো না। আমি ভাবলাম যে আমার অনেক এজেড বয়সী শ্রীমতীরাও আছে, তা আমার নয় যে জায়গাটা হয়তো আমি এসি করছি, কিন্তু যারা আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, তাদের সেইখান তারা হয়তো বাসে করে ট্রেনে করে আসছেন, তো তাদের হয়তো আসার পথে কিছু অসুবিধা হতেই পারে, তো সেই জন্য আমি একটুখানি দিনটা একটু পেছলাম, এবং সেটাই হচ্ছে মূল কারণ। এবং আরেকটা যেটা কারণ, এই পর্যায়ে আমার মনে হলো যেহেতু আমাদের গ্রুপমিটটা একটু নানা কারণে পিছিয়ে গেল, তো সেই জন্য আমার মনে হয় যখন সেটা পুজোর আগ দিয়েই আমরা করছি, তাহলে একটা পুজো স্পেশাল আমরা রান্নার বই শ্রীমতীদের বের করতেই পারি, কারণ অনেক শ্রীমতী আমাকে বলেছিল যে অনলাইনে তো তুমি বের করোই, তোমাদের একটা আলাদা বই পোর্টালের মাধ্যমে বের করো, কিন্তু একটা নতুন বইয়ের মলাটে একটা পুজো আসার আগে যদি আমরা বইটা পাই, তার আনন্দটাই কিন্তু আলাদা। তো আমি ভেবে দেখলাম ঠিক আছে, আমরা যখন একসাথে হয়ে এত এত কাজই করেছি, তখন এটাতে হয়তো আমার একটু খাটুনি হবে, কিন্তু সেটাও আমরা ঠিক অর্গানাইজডভাবে করে ঠিকই নেব। এবং এই কাজের দায়িত্ব, এই পুজো স্পেশাল বই সংক্রান্ত কাজের দায়িত্ব কোন কোন শ্রীমতীকে দেওয়া হবে, কিভাবে করা হবে, সবই আমি পেজে আলোচনা করে দেব। এটা হচ্ছে মূল যেটা আমার আজকের বক্তব্য ছিল। এবং আরেকটা যেটা বক্তব্য, যে আমরা যেহেতু অডিটোরিয়ামে এবার করছি, সেই জন্য অডিটোরিয়াম হলের একটা স্পেসিফিক টাইম থাকে, সেই স্পেসিফিক টাইমটা মোটামুটি 3-4 আওয়ার্স। সেই জন্য আমার যেটা মনে হলো যে সাহিত্য এবং কালচারালটা আমরা যদি আগে দিয়ে নিই, আর আমরা যদি আমাদের যে রান্নার ক্ষেত্রে যে আমাদের বৃহৎ একটা পুরস্কারের থাকে বিষয়, সেটা যদি আমরা পরে করি, তাহলে হয়তো আমাদের কাজটাকে আমরা অনেকটা গুছিয়ে করতে পারবো। এবং আমাদের যারা সেদিন যারা মানে চিফ গেস্ট হয়ে যারা আসবেন, তাদেরও তো একটা টাইমের আছে ব্যাপার, কারণ তাদের সাথেও আমাদের সেইভাবেই কথা হয়েছে, কারণ তাদের হাত দিয়েই আপনাদের পুরস্কারটা দেওয়া হবে। তো সব কিছু আলোচনা করে আমরা এটাই এই সিদ্ধান্তটাই নিয়েছি যে আমাদের এবছরের আমাদের গ্রুপ মিটটা দুটোভাবে হবে, একটা হচ্ছে সাহিত্য কালচারালটা আলাদা, একটা হচ্ছে রান্না। আর এবার তো এটা তো গেল আপনার 2022-এর যে গ্রুপ মিট সেটা নিয়ে, বা 2023-এর যে গ্রুপ মিটটা সেই গ্রুপ মিটটা, কারণ এর সাথে সাথে তো আমাদের 23-এরও যে পুরস্কারের ঝুলিটাও অনেক শ্রীমতী বেড়ে গেছে, তো 23-এ আমরা দুটো গ্রুপ মিট রাখবো, একটা রাখবো আমরা শীতে, আরেকটা রাখবো আমরা 23-এর মোটামুটি মিডিলে রাখবো। আর এবার হচ্ছে 2022-এর যে গ্রুপ মিটটা আমরা দুভাবে করছি, সেটাতে আমাদের যারা নিউ যারা শ্রীমতী আছে তাদের জন্য সাদর আমন্ত্রণ, কারণ তাদের জন্য আমরা কিছু স্পেশাল জিনিস রেখেছি, সেটা আমি ধীরে ধীরে বলবো। এবং আমাদের প্রাইম মেম্বারশিপ ব্যাচ বলে একটা ব্যাচ আমরা রাখছি, যেটা জুনিয়র এবং সিনিয়র। জুনিয়র হচ্ছে যারা এবছর যারা জয়েন করেছেন শ্রীমতীর দরবারে, তাদের থাকছে প্রাইম মেম্বারশিপ ব্যাচ
জুনিয়র এবং যারা আমাদের মোটামুটি বছর তিনে বা গত বছর থেকে যারা আমাদের শ্রীমতী দরবারে আছে তাদের থাকছে সিনিয়র প্রাইম মেম্বারশিপ ব্যাচ। ওই ব্যাচটাও কিন্তু আমাদের আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের ওটা একটা সুবিধা দেবে, কি কি সেটা আমি পরবর্তী আলোচনায় বলে দেব। এইভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা গ্রুপ মিটটা করছি এবং সবচেয়ে যেটা বড় কথা, এবারে গ্রুপ মিটে কিন্তু আমাদের কিছু স্পেশাল গেস্ট থাকবে যাদেরকে আমি আস্তে আস্তে ওনাদের সাথেও আপনাদের আলাপ দেবো করিয়ে, মানে সমগ্রটা নিয়ে আমাদের একটু অন্যরকম ভাবনা চিন্তা আছে আর কি। এবং স্পেসিফিক ডেট এবং কোথায় আমাদের হচ্ছে সবকিছু আমি ধীরে ধীরে পেজে আলোচনা করতে শুরু করে দেব। তো এই হচ্ছে আজকে আমার মূল আলোচনা ছিল এবং সর্বোপরি আমার যেটা মনে হয় যে আপনাদের সকলের, ঠিক আছে, ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভালোবাসায় আজকে আমরা শ্রীমতী দরবারকে যেখানে নিয়ে এসেছি, আমি এটাই চাইবো যে আগামী দিনে সকলের প্রচেষ্টায় এবং সর্বোপরি ভালোবাসায় যেন শ্রীমতীর দরবার আরো অনেক দূর পারে যেতে এবং আমাদের আগামী দিনের অনেক অনেক ভাবনা আছে সেগুলো যেন সকলের প্রচেষ্টায় আমরা অনেক সুন্দরভাবে করতে পারি। তার জন্য দরকার একটা সুন্দর ভাবনা নেওয়ার জন্য এবং ভাবনার পাশে থাকার জন্য সুন্দর একটা মানসিক প্রয়াস, কারণ শুধু আমার একার মানসিক প্রয়াসে নয়, প্রত্যেক শ্রীমতীর ঐকান্তিক প্রচেষ্টাতেই কিন্তু আজকে শ্রীমতীর দরবারকে আমরা বহু সংখ্যক মানুষের কাছে পারব আমাদের ভাবনাটাকে সকলের সামনে তুলে ধরতে, অর্থাৎ উপস্থাপন করতে। তো এটাই আমার সর্বোপরি আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের ধারণাটাই পরিষ্কার হয়ে গেছে এবং আমার সকলের কাছে একটাই শুধু করজোড়ে নিবেদন যে আপনারা প্রত্যেকে ঐকান্তিকভাবে পজিটিভলি আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে থাকুন, তাহলেই কিন্তু আমাদের শ্রীমতীর দরবার অনেক দূর গুটি গুটি পায় এগিয়ে আসবে, যেটা শুধু আমার একার স্বপ্ন নয়, আমাদের সকল শ্রীমতীর স্বপ্ন। আজকে আমার এখানেই বক্তব্য শেষ হলো, ধন্যবাদ।